একজন মানুষ তার প্রেমে পড়ে বা তাকে একদম জোর করে বিয়ের প্রস্তাব এবং তাকে কাছে পেতে চায়, পরিপূর্ণভাবে তার ভালোবাসার মানুষ হতে চায়, কিন্তু এটা সে একবারও ভাবেনি যে এই মানুষটি আদৌ কি ভাবতেছে বা এই সময়টাতে সেই রাগ ক্ষোভ সংক্ষিপ্ত করেই বলছি, রাগ ক্ষোভে আমাকে কেমিক্যাল সহ অ্যাসিড নিক্ষেপ করে। এটা কি স্কুলে যাওয়ার সময়? বাসায় এসে তোমার তখন 7-8 বছর ম্যারিড ছিল, কিভাবে কল্পনা করতে পারে? আমি তাদের জন্য শুনতেছি যারা এই জিনিসটাকে যারা শোনেনি অথবা এখন যারা শুনতেছে একটু রিকল করা। ওকে, কৈশোরে পাদিয়ার আগে একটা বিশাল দুর্ঘটনা হয়ে গেল, অ্যাসিড সন্ত্রাসের শিকার হলাম এবং ঝলসে গেল পুরো মুখ, যেখান থেকে ইউটার্ন করে কামব্যাক করে অনেকটাই স্ট্রাগল করে, যদিও ওই সময়গুলো এখন মনে আসলে তারপর বর্ষা ওরা যেন কানেক্ট করতে পারে। কত বছর বয়স ছিল তখন? তোমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করতো, রাইট? 45 বছর, 40-45 বছর ঊর্ধ্বে একজন মানুষ 7-8 বছরের মেয়েটিকে তার ঘরে নিতে চায়, কি অসম চিন্তা আর ভাবনা! এবং সে কিন্তু বিবাহিত এবং এরকম একটা বাচ্চাও ছিল, এরকম একটা সুন্দরী মেয়ে, এক্সট্রিমলি ট্যালেন্টেড, সে স্বপ্ন দেখতেছে পাখা মেলবে, গোটা পৃথিবী, গোটা আকাশ তার হবে, এর মধ্যে একটা বুড়ো ভাম সে তাকে অন করতে চায়। দিস সো আনফরচুনেট। তারপর বাপ সে বিয়ের প্রস্তাব নিল, মা স্বাভাবিকভাবেই সেটাকে রিফিউজ করেছে, এবার গোটা বাড়ি সে ঘিরে ফেলেছে যেহেতু অনেক পাওয়ারফুল। দেন বাসায় ঢুকতেছে, তারপর বাসায় ঢুকে 4-5 জন ঢুকলো, একজন আমার হাত পিছনে ভাবে বেঁধে ফেললো, আরেকজন মুখটা চেপে ধরলো, এন্ড দেন কি জানি একটা মারলো আমাকে। আমি তো তখন বলতেছি কেন আপনারা এখানে, কেন কি চান, কোনো কথা তো আর শুনতে পাই নাই। আমি ভাবলাম যে হয়তো আমাকে তুলে নিয়ে যাবে, তাহলে যেটা হয় স্বাভাবিক অর্থে হয়তো ধর্ষণ করবে অ্যাজ ইউজুয়ালি, এরকম মনে হইছে, কিছু একটা হইতে পারে, কিন্তু জিনিসটা মানে এত হবে এটা বুঝি নাই। আর নিজের চোখে কত বর্ষা কেমনে বুঝবে তুমি, নিজের চোখে দেখেছি আমার এখান থেকে দাও দাও করে আগুন জ্বলেছে, আমি তখন এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াচ্ছি। ওই মুহূর্তে সব কথা মনে আছে তো তোমার? 7-8 বছর যথেষ্ট মনে থাকে না? অবশ্যই তো আছে, কারণ আমার আমি তো ডিবিকে অ্যাসিড যখন ছুঁড়ে মারলো তখন সিচুয়েশন, অ্যাসিডের সাথে তো কেমিক্যাল ছিল, মেডিকেল রিপোর্টে তো বেশি না হলে আগুন ধরার তো এরকম ভাবে কথা, রাইট? এবং ওরা তো একটা দ্যাশলাই ছুঁড়ে মেরে গেছে। তুমি কি করলো, ওই অ্যাসিড সহ কেমিক্যাল তোমার বডিতে দিল ওই ভদ্রলোক, যে লোক কথা বলছি, দেওয়ার পরে ম্যাচ বা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে তোমার শরীরে মারলো, তারপর না আমার শরীরে দাও দাও করে আগুন জ্বলছে। মা কোথায়? মা তো ছিল না, মা পাশের বাড়িতে ছিল, এন্ড দেন মা যখন আসলো তখন দেখে আমার আগুন জ্বলতেছে, তারপর তো আমি ধাক্কা দিয়ে আম্মু হচ্ছে বাথরুমে ফেলে দিল, তারপর আগুনটা নিভলো, তারপর তো আমি কিছু জানি না, তারপর তো আমি আমাকে লাশের মতো করে টেনে নিয়ে গেল, সবাইকে বললো যাতে আমাকে কেউ হেল্প না করে, সহযোগিতা না করে। আসলে ওই দিনগুলোর কথা মনে পড়ে যে ওই
ক্লিনিকেও ভর্তি নিতে অনেকে অস্বীকৃতি জানাচ্ছে। রাইট, এবং ওই ক্লিনিকেও হচ্ছে গিয়ে তারা আবারও হামলা করে, যে ক্লিনিকে ট্রিটমেন্টের জন্য বর্ষা তুমি গিয়েছিলে। রাইট, মানে ওই দিনগুলো আসলে আমার এখন স্মরণ করতে ইচ্ছে হয় না। কেন, জীবনটা অনেক কঠিন, বাস্তবতাটা তার থেকেও কঠিন। কারণ এত বড় দুর্ঘটনার পরে নিজেকে ভেঙে চুরে গড়ে নিজের মানসিক শারীরিক যন্ত্রণাকে ভোগ করে দীর্ঘ 3 বছর হসপিটালের বিছানায় কাতরে, 3 বছর কাতরে, 22টা সার্জারির পরে, 22টা সার্জারি, 3 বছর হসপিটালে। অ্যান্ড দেন যখন মুভ অন করলাম, কষ্ট হয়েছে, মনে আছে তো? তিনবার সুইসাইড অ্যাটেম্পে গেলাম। সো মিনিমাম 3 বছর হসপিটালে, 22টার উপর সার্জারি করতে হয় শারীরিক এই বিষয়গুলোকে কভার করার জন্য, রাইট? এবং তিনবার তোমাকে সুইসাইড অ্যাটেম্প তুমি নাও জীবনটাকে শেষ। বাসা থেকে আসার, মানে হসপিটাল থেকে বাসায় এসে যখন আমার সব মিরর সরায় ফেলে, যখন আমি আমার ব্যাগের ভিতর থেকে একটা আয়না বের করে আমার গলা দেখতে পাই, তখন আমার মনে হয়েছিল ফার্স্ট টাইম নিজেকে দেখতেছিলাম, বেঁচে থাকার আমার কোনো আসলে কারণ নাই। কারণ এই প্রথমবার নিজেকে দেখলে, কারণ বেঁচে থাকার কারণ নাই কেন? আমার সমবয়সী যারা ছিলেন, আমার কাজিনরা ছিলেন, বা আমার বন্ধুর সার্কেল যারা ছিল, আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তারা তো, আমার কাছে তখন মনে হয়েছে যে আমার গলার দাগটা অনেক কিছু, এবং আমি এটা নিয়ে পৃথিবীতে আর মুভ করতে পারবো না, আমি মানুষের কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবো, নিজের জায়গাটা শক্ত করলাম, বিয়ে করলাম, মেয়ে হলো, ছেলে হলো। ছেলের বয়স যখন 38 দিন, তখন আমার রাজ্যের রাজাটাও চলে গেল। মনে হয়েছিল কি যে এই বুঝি আল্লাহ আমার, মানে আমার জীবনের সমস্ত সুখটাই বুঝি আমি পেলাম। 7 বছর বয়স থেকে স্ট্রাগল করতেছে, ফাইনালি সুরে বাঁশি বাজানো শুরু হয়েছে, এমন একজন মানুষের হাত ধরে জীবনটাকে সার্ভাইভ করবে, সে মুহূর্তে জীবনটাকে গোছানোর সময় কেবল সেই ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গেছে। মানে হয় না, আল্লাহ মনে হয় কিছু মানুষকে পৃথিবীতে পাঠান হচ্ছে যুদ্ধ করে বেঁচে থাকার জন্য। মানুষের কাছ থেকে শুনতাম, এই ওর গলায় যেন কি হয়েছে, এই ওর গলা পোড়া, গলা পোড়ার সাথে এখন কিন্তু শুনতে হয় বিধবা, জীবন শুরু হতে হতেই শেষ, হতে হতেই শেষ, তারপরেও কিন্তু আমাকে এরা ছাড়ে নাই। কিছু কিছু মানুষ আমাকে ভাইয়া এত বেশি পরিমাণের মানসিকভাবে আঘাত করেছে, আমার বর মারা যাবার পরে এমন ভাবে আঘাত করেছে যে আমি কিন্তু দুমড়ে মুচড়ে সাইবার ক্রাইমে যেতে বাধ্য হয়েছি, এবং আমি একটু বলি, এবং আমাকে আমার বিয়ের কাবিননামা, আমাকে প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে অন লাইভে এসে সবাইকে জানাইতে হয়েছে যে আমার স্বামীর প্রয়াত ওয়াইফ, তাদের সম্পর্কের ভাঙনের কারণ আমি না, এবং সেখানে আমার কোনো দোষ নাই, এবং আমি হচ্ছে এখানে ভুক্তভোগী, আপনারা আমাকে মিথ্যে অপবাদ দিয়েন না, আমাকে বাঁচতে দেন। এই রিকোয়েস্ট নিয়ে আমাকে লাইভ হতে হয়েছে। ওরা কথা বলার চেষ্টা করতেছে রুমির সাথে, যে তোর বৈবাহিক সম্পর্ক, এই রুমির সংসার নষ্ট করেছিস তুই, এটা বলার চেষ্টা করে। হ্যাঁ, তাজিন আর রুমি ছিল সেপারেশনে, রুমির ওয়াইফ ছিলেন তাজিন, তো তাজিন আপা রুমি ছিল সেপারেশনে, ওই মুহূর্তেই তাজিন আপা মারা যান এবং রুমি ছিলেন আমার শ্বশুর বাড়িতে, এবং কিছু সংখ্যক সংখ্যালঘু আক্রমণ করার জন্য যতদিন রুমি বেঁচে ছিল সোশ্যাল প্ল্যাটফর্মে, যতদিন রুমির আমার ছবি, আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটিসের ছবি, ভিডিওস যখন আপলোড করতাম, তখন কিন্তু কেউ একবারের জন্য কোনো প্রশ্ন তুলেনি। কিন্তু যেটা হয়েছে যে রুমি মারা যাওয়ার পরে একটা সার্কেল আমাকে ডিরেক্ট আক্রমণ করেছে। আমি এমনও হয়েছে যে আমি সকলের কাছে বলেছি আমাকে একটু সময় দেন, আমি মানসিকভাবে শক্ত হয়ে আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব, কারণ আমি প্রচন্ড স্বচ্ছ একটা মেয়ে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে। বৈবাহিক সম্পর্ক আমার সাথে, তাজিন আপা মারা যায় হচ্ছে 2018 সালে, আর যেই মহিলা মানে একটা মিথ্যে মামলা করে
রুমির বিরুদ্ধে ধর্ষণ মামলা। সেই মহিলাটা মামলা করে 2015 সালে এবং 15 সালে তাজিনাপা নিজে আদাবর থানায় একটা সাধারণ ডায়েরি করে যে আমার সংসার ভাঙতে চাচ্ছে এবং সেই মেয়েটা রুমিকে বিয়ে করতে চাচ্ছে। এরকম যখন ডিরেক্টলি বা এটা আসে তখন কিন্তু তাজিনাপা নিজে সাধারণ ডায়েরি করে এবং সেই সাধারণ ডায়েরিটা আমি শেষ পর্যন্ত লাইভে এসে আমাকে পড়ে শোনাইতে হয়েছে সবাইকে, যে সেই মেয়েটার নাম হচ্ছে বিলকিস ইসলাম ছন্দাজ, সেই মেয়েটা বর্ষা চৌধুরী না। এবং আমার সাথে রুমির কমিউনিকেশন হয় 2020 এবং 2021 সালের 3 মার্চ আমাদের বিয়ে হয়। 1 তারিখে রুমি প্রস্তাব করে, 2 তারিখে কেনাকাটা করি, 3 তারিখে বিয়ে করি। কিন্তু সেই মিথ্যে অপবাদটাও কিন্তু আমার ঘাড়ে আসে।